প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে সম্পূর্ণ গাইডলাইন প্রকাশিত করলো গাইডলাইনে কি উল্লেখ করা রয়েছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এবং তোমাদের কি কি গাইডলাইন মানতে হবে আর তোমাদের হোস্টেল খোলার ব্যাপারে ট্রেনে যাতায়াত করার ব্যাপারে প্রিন্সিপালের ক্ষেত্রে কী গাইডলাইন রয়েছে টিচারদের ক্ষেত্রে কী গাইডলাইন রয়েছে তোমরা অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে কী গাইডলাইন রয়েছে একই সাথে তোমাদের অ্যাকচুয়ালি ক্লাস কিভাবে করা হবে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার অফিসিয়াল গাইডলাইনের সমস্ত তথ্য অর্থাৎ এ টু জেড তথ্য নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করার সাথে এ আমার সঙ্গে ব্যক্তিগত কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ইনস্টাগ্রাম গ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি প্রশ্ন করতে পারো তো এখন দেখে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অফিসিয়াল গাইডলাইনে কোন কোন বিষয় উল্লেখ করলে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন বিকাশ ভবন সিক্স ফ্লোর শর্ট লেক কলকাতা সেভেন তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এর কালকেই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে রীতিমতো প্রকাশিত হয়েছে দ্য কম্পিনেন্ট অথরিটি ইন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য অফলাইন ক্লাসেস এট ইউজি পিজি

আর প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্যই কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে খুলছে ষোলোই নভেম্বর থেকে অফলাইনে যেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে মেনশন করা হয়েছে অল দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি সেল টেক সুইটেবল স্টেপ ফর ক্লিনিং অ্যান্ড স্যানিটাইজিং দ্য ক্যাম্পাস ক্যাম্পাসেস মেন্টেনিং কোভিড নাইন্টিন প্রোটোকল বাই ফার্স্ট উইক অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মানে সমস্ত কলেজ ইউনিভার্সিটিকে কিন্তু বলা হয়েছে সম্পূর্ণ গাইডলাইন মেনে কোভিড গাইডলাইন মেনে কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বিশেষভাবে কিন্তু সমস্ত ও ক্যাম্পাস পরিষ্কার এবং স্যানিটাইজ করতে হবে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ আর পারমিটেড টু অ্যাটেন্ড দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউটস উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ বলা হচ্ছে যে এর রীতিমতো কি অ্যাটেন্ড করতে ইনস্টিটিউটগুলোতে এর টিচিং এবং নন টিচিং স্টাফদের নভেম্বর দু হাজার একুশ থেকে তিন হোস্টেল মে বি ওপেন ইন সার্চ কেসেস ওয়ার নেসেসারি ই স্ট্রিক্টলি মেনশন কোভিড নর্মস অ্যান্ড সেফটি তো এখানে বলা হচ্ছে হোস্টেল কিন্তু ওপেন করা হবে যদি সমস্ত কোভিড নর্মস অ্যান্ড সেফটি মেনটেন করা যায় তাহলে কিন্তু অবশ্যই হোস্টেল খোলার অনুমতি দেওয়া হচ্ছে দ্য কনসান্ট হেড অফ ইনস্টিটিউশন মে ইস্যু সুইটেবল পাস টু টিচিং নন টিচিং স্টুডেন্ট ফর অ্যাভেলিং স্টাফ স্পেশাল টেন ইফ নিডেড তোমাদের কলেজে যাতায়াতের জন্য কিন্তু ট্রেনের ব্যবস্থা এখানে করা হয়েছে স্টাফ স্পেশাল ট্রেন অর্থাৎ সরকারি যে কর্মচারীরা রয়েছে তাদের জন্য যে ট্রেন চালু রয়েছে স্টাফ স্পেশাল ট্রেন সেই ট্রেনের কিন্তু পাস তোমরা পেয়ে যাবে এ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য সেই পাস কিন্তু তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হবে টুইটেবেল অ্যাসিস্ট্যান্ট অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মে বি তো এখানে তোমাদের কোনো কিছু যদি জানার থাকে কিংবা কোনো রকমের সমস্যা থাকে এ সেক্ষেত্রে কিন্তু তোমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যে আছে তার সঙ্গে যোগাযোগ করতে পারো ইস্যু টু বি ট্যাকেল সোশ্যাল ডিস্টেন্সিং নোমস ইন ক্যাম্পাস প্লেগ্রাউন্ড লাইব্রেরি অ্যান্ড লেবোটারি ক্লাসরুম অ্যান্ড হোস্টেল তো এখানে তোমরা বুঝতেই পারছো সমস্ত জায়গায় কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং তোমাদের পালন করতে হবে প্লে গ্রাউন্ড হোক সেটা ক্যাম্পাস হোক সেটা লাইব্রেরি হোক সেটা কিংবা লেবোটারি হোক কিংবা ক্লাসরুম হোক কিংবা হোস্টেল হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মানতেই হবে রেগুলার মনিটারিং অফ হেলথ তো এখানে কিন্তু তারপরে রেগুলার মনিটারিং করতে হবে স্বাস্থ্য দিকে স্যানিটাইজেশন অফ স্টুডেন্টস টিচার্স অ্যান্ড স্টাফ সেফটি মেজার্স অ্যাট এন্ট্রি এক্সিট পয়েন্ট তার মানে কিন্তু এন্ট্রি অ্যান্ড এক্সিট মানে তোমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করছো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করছো এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে বেরোচ্ছ সর্বদা কিন্তু সমস্ত রকম সেফটি প্রোটোকল মেনে চলতে হবে স্ট্যাক হোল্ডার্স স্টুডেন্টস টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ মানে তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্টুডেন্ট টিচার এবং নন টিচিং স্টাফ উভয়কেই কলেজে আসার বিশ্ববিদ্যালয়ে আসার কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার জন্য যে গাইডলাইনটি প্রকাশিত হয়েছে সেই গাইডলাইনটি প্রায় কিন্তু ষোলো পেজের একটা পিডিএফ আকারে প্রকাশিত হয়েছে তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ইনস্টিটিউশন প্ল্যানিং ফর কোভিড সেফটি নর্মস সবার প্রথমে কলেজ বা বিশ্ববিদ্যালয়কে যে বিষয়টা নির্দেশ দেওয়া হয়েছে টিচার আর নন টিচার বা স্টাফ যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রপার কোভিড গাইডলাইনগুলোকে সমস্ত কিছু জানাতে হবে তারা কিভাবে কি কাজ করবে সেই বিষয়ে কিন্তু সমস্ত নির্দেশ দিতে হবে কোভিড প্রোটোকলগুলোকে তাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার আগে দুই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রছাত্রীরা প্রবেশ করবে তখন কিন্তু থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে টেম্পারেচার যদি ছাত্রছাত্রীর বেশি থাকে তাপমাত্রা বেশি হয় সেক্ষেত্রে তার প্রবেশ নিষেধ যদি কোনো কারণে দেখা যায় কোনো ছাত্রছাত্রীর এ স্বাস্থ্য ও স্বাভাবিক নেই বা কোনো রকম প্রবলেম বা সমস্যা দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসার অনুমতি দেওয়া হয়নি এবং যদি কলেজে থাকাকালীন কোনো ছাত্রছাত্রীর কোনো রকম কোনো সমস্যা হয় ওই শ্বাসকষ্ট বা কোনো রকম অন্য কোন সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আইসোলেট ফ্যাকাল্টি রাখার জন্য বলা হয়েছে এবং যদি দুর্ভাগ্যবশত কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে তার রিপোর্ট করতে হবে কোভিড রিপোর্ট এবং সে যদি পজিটিভ ধরা পড়ে সেক্ষেত্রে তাকে তো সম্পূর্ণভাবে বাড়িতে কোয়ারেন্টাইন থাকতেই হচ্ছে একই সাথে এ ওই কলেজের বাদবাকি যে ছাত্রছাত্রীরা ওই পজিটিভ ছাত্র ছাত্রীর সংস্পর্শে এসেছে তাদেরও কোভিড রিপোর্ট করতে হবে যে তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে কি না এই সমস্ত কিছু কিন্তু মেনটেন করতে হবে এছাড়া তোমাদের কলেজের বিভিন্ন স্থান রয়েছে এ আমরা প্রত্যেকেই জানি গ্রাউন্ড রয়েছে ল্যাবরেটরি রয়েছে ক্লাসরুম রয়েছে এই সমস্ত যে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে বিভিন্ন যে জায়গা রয়েছে সমস্ত জায়গায় কিন্তু মাল্টিপল স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে এর সমস্ত জায়গায় যাতে প্রপারভাবে স্যানিটাইজ থাকে এবং কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সময় যেরকমভাবে স্টাডি ট্যুর হয়ে থাকে অন্যান্য প্রোগ্রাম হয়ে থাকে সেই সমস্ত প্রোগ্রাম কিন্তু এই মুহূর্তে এ করা যাবে না একই সাথে এ তোমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে এ বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে সেই সমস্ত বিষয় এই কোভিড পরিস্থিতির মধ্যে না করার অনুমতি কিন্তু রয়েছে একেবারেই এই সমস্ত জিনিস করতে পারবে না সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কোনো ছাত্রছাত্রী যদি কোনো রকম সিমটম থাকে অর্থাৎ ফিভার আর কিংবা শ্বাসকষ্টের কোনো প্রবলেম রয়েছে সর্দি কাশি অতিরিক্ত পরিমাণে লেগেছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর কলেজে প্রবেশ নিষেধ তোমরা গেলেও কিন্তু তোমাদের ঢুকতে দেবে না সেফটি মেজার্স অ্যাট ক্লাসরুম অ্যান্ড আদার্স লার্নিং সাইট ক্লাসরুমের ক্ষেত্রে যে বিষয়টা ইম্পর্টেন্টভাবে বলা হয়েছে সমস্ত প্রোটোকল মেনে সমস্ত জায়গায় ক্লাসরুমের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কম্পিউটার হোক ও বা আদার এক্সেসারিজ স্টাডি মেটেরিয়াল হোক সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একই সাথে এ কলেজের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে একটা কিন্তু এরিয়া করে দেওয়া হবে তোমাদের একটা

বা স্লট কিন্তু প্রপারভাবে দিয়ে দিতে হবে কলেজ এবং ইউনিভার্সিটির থেকে এবং আর সোশ্যাল ডিস্টেন্সিং তোমাদের ভালো করে মেনটেন করতে হবে লাইব্রেরিতে তারপরে কিন্তু এখানে ল্যাবরেটরির ক্ষেত্রেও একই বিষয় বলা হয়েছে মাস্ক পরার কথা অতি অবশ্যই বলেছে সব সময় সোশ্যাল ডিস্টেন্সিং নংস সব কিছুই কিন্তু তোমাদের এখানেও ল্যাবরেটারিতেও মেনটেন করতে হচ্ছে সেফটি মেজার্স ইনসাইড দ্য ক্যাম্পাস তো এখানে কিন্তু বলছে কারিকুলাম অ্যাক্টিভিটিস এক্সেট্রা মে বি অ্যাভয়েড এই সময় কারিকুলাম অ্যাক্টিভিটিস কিন্তু করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রিগার্ডিং মিটিং স্টেট গভর্নমেন্ট প্রোটোকল ইস্যুস ফ্রম টাইম টু টাইম শুড বি ফলোড মানে এখানে কিন্তু বলছে সময় সময়ে প্রোটোকল যেটা দেবে সেটা কিন্তু টাইম টু টাইম ফলো করতে হবে হ্যান্ড ওয়াশিং স্টেশন উইথ ফ্যাকাল্টিস অফ লিকুইড সোপ শুড বি ক্রিয়েটেড সো দ্য এভরি স্টুডেন্ট ক্যান ওয়াশ হার হিজ হ্যান্ড ফ্রিকুয়েন্টলি এখানে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলছে সর্বদা কিন্তু যতটা সম্ভব হ্যান্ড ওয়াশ করা ফ্রিকুয়েন্টলি লিকুইড সোপ দিয়ে তারপরে একই রকম অনেকই বিষয় এখানে মেনশন করা হয়েছে তোমাদের মাস্ক সর্বদা দিয়ে রাখতে হবে ক্লিনিং রাখতে হবে সমস্ত জায়গায় এমন কি টয়লেট থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু সবসময় ক্লিনিং করে রাখতে হবে এই সমস্ত ক্লিনিংয়ের ব্যাপারেই কিন্তু আর বাদ বাকি প্রপারলি তোমাদের বলা হয়েছে সেফটি মেজার্স ইনসাইট হোস্টেল হোস্টেলের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় উল্লেখ করা রয়েছে সেরকম আলাদা কিছু বলা নেই বলতে গেলে একই রকম বিষয় মাস্ক স্যানিটাইজার সোশ্যাল ডিস্টেন্সিং এই এই সমস্ত বিষয়ে উল্লেখ করা হয়েছে স্যানিটাইজ প্রপারভাবে করতে হবে এ এবং আইসোলেট করার ব্যবস্থার কথা বলা হয়েছে যে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হলে যাতে তাকে আইসোলেট করে অন্য জায়গায় রাখে যদি অত্যাধিক সমস্যা দেখা যায় সেক্ষেত্রে সরকারি কোনো হাসপাতালে ভর্তি করার কথা বলা হয়েছে কাছাকাছি ই এ তোমার তারপরে এখানে নিচে চলে গেলে তোমরা দেখতে পারবে রোল অফ হেড অফ দা ইনস্টিটিউট ইনস্টিটিউশনের যে হেড রয়েছে তার কী দায়িত্ব রয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ ইনস্টিটিউশনের প্রধানের কিন্তু সমস্ত দায়িত্বটা থাকবে টিচারদের কি কি করতে হবে তার কাজ বুঝিয়ে দেওয়া কোভিড প্রোটোকল বুঝিয়ে দেওয়া স্টাফদের কাজকে মেনটেন করা স্টুডেন্টরা কী করবে কি করবে না সেটাকে সে বিষয়ে সচেতন রাখা সমস্ত দায়িত্ব কিন্তু সমস্ত কিছুই প্রধানভাবে নির্ভর করবে ইনস্টিটিউটের প্রধানের ওপর সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে এবং কোভিড প্রোটোকল থেকে স্যানিটাইজিং থেকে সমস্ত ব্যাপারেই কিন্তু দায়িত্ব থাকবে সম্পূর্ণভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রধান বা প্রিন্সিপালের ওপর তোমরা বলতে পারো তারপরে রয়েছে রোল অফ টিচার্স তো এখানে কিন্তু রীতিমতো টিচারদের এর যে গাইডলাইন দেবে হেড অফ দ্য ইনস্টিটিউট সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে সেই একই রকম বিষয় ছাত্রছাত্রীদের দিকে সর্বপ্রথম তাদের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখতে হবে মাস্ক নো মাস্ক নো ক্লাস পলিসির কথা মাথায় রাখতে হবে এবং ছাত্রছাত্রীদের কোভিড প্রোটোকলের ব্যাপারে এ জানাতে হবে এবং সচেতন করতে হবে তারপরে সব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রোল অফ স্টুডেন্টস তো এখানে তোমাদের কি কি করতে হবে তোমরা দেখে নাও প্রথমেই তোমাদের মাস্ক কিন্তু অবশ্যই পরতে হবে তার সাথে গ্লাভস বা টুপি কিন্তু তোমরা পরে থাকতে পারো যদিও সেটা অপশনাল যদি না পড়ো সেক্ষেত্রে টুপি বা মাস্ক কোনো অসুবিধা নেই কিন্তু মাস্ক তোমাদের পড়তেই হবে তারপরে অ্যাভয়েড করতে হবে কিন্তু মেটাল যে অ্যাক্সেসারিসগুলো রয়েছে লাইক রিং চেন কিংবা তোমাদের অনেকের বালা থাকে এই সমস্ত বিষয় যেগুলো আর কি তোমাদের মেটাল জাতীয় জিনিস রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে টু ওয়াশ ইউর হ্যান্ড ফ্রিকুয়েন্টলি উইথ সোপ অ্যান্ড ওয়াটার অর মে ইউজ স্যানিটাইজার এখানে তোমাদের কিন্তু যতটা সম্ভব তোমাদের সোপ ইউজ করতে হবে ওয়াটার ইউজ করতে হবে স্যানিটাইজ করার জন্য মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং এভরিওয়্যার সমস্ত জায়গায় কিন্তু তোমাদের সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে হবে ডু নট কাম ইনস্টিটিউট ইফ ইউ আর হ্যাভিং ফিভার তোমাদের যদি শরীর সুস্থ না থাকে কোনোরকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসার অনুমতি দেওয়া হচ্ছে না টু নট ইউর ফেস উইথ হ্যান্ড এনি টাইম তো এখানে কিন্তু বলা হচ্ছে যতটা সম্ভব কিন্তু তোমরা ফেসে হাত না দেওয়ার চেষ্টা করবে এবং তারপরেই বলা হয়েছে যে তোমরা কিন্তু ফ্রেন্ডের সাথে খুব ক্লোজ হবে না সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু পালন করতে হবে ডু নট শেয়ার এক্সেসারিজ বুক কপি ব্যাগস এনি আদার তো এখানে কিন্তু তোমাদের স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে এক্সেসারিজ বুক রয়েছে বা নোটস রয়েছে ব্যাগ রয়েছে বা অন্য কিছু তোমার যে জিনিসগুলো সেগুলো কিন্তু কোনো মতেই তোমার ফ্রেন্ডের সাথে তুমি শেয়ার করবে না তারপরে কিন্তু বলা হয়েছে তোমার খাবার এবং ড্রিঙ্কিং ওয়াটার এই সমস্ত কিছু কিন্তু তোমার বন্ধুদের সাথে এই কোভিড পরিস্থিতিতে তোমরা শেয়ার করবে না ডু সিট অ্যাট ইউর অ্যাসাইন প্লেস মানে তোমা তোমাকে যে নির্দিষ্ট জায়গায় বসিয়ে বসার কথা বলা হবে যেটা বললাম আগে মা করে মেবি দেওয়া হবে সেই জায়গায় কিন্তু তোমাকে বসতে হবে লার্ন অ্যাবাউট কোভিড প্রোটোকল মানে তোমাদের ডে টু ডে লাইফে কিন্তু কোভিড প্রোটোকল ফলো করতে হবে এ গুরুত্ব সহকারে তারপরে ডু নট প্যানিক তোমাদের প্যানিক হলে কিন্তু একেবারেই চলবে না পিওর অ্যাওয়ারনেস অ্যামংনেস পিওর রিলেটিভস অ্যাট হোম মানে তুমি যেটা শিখলে সেটা কিন্তু তোমার বাড়িতে এ রীতিমতো শেয়ার করতে হবে তাদেরকেও সতর্ক করতে হবে প্লে ইনোভেটিভ গেমস মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স তো এক্ষেত্রে যে কোনো গেম কিন্তু না যে সমস্ত গেম সোশ্যাল ডিস্টেন্সিং পালন করে খেলা সম্ভব সেই সমস্ত গেম কিন্তু তোমরা খেলতেই পারো লার্ন হাউ টু ফোল্ড আর্ম ওভার ইউর মাউথ অ্যান্ড নোজ বিফোর আচ্ছা যদি কাশি বা হাঁচি আসে তার আগেই তোমরা কিভাবে ফোল্ড করে মুখের সামনে হাতটা দেবে নাকের সামনে হাতটা দেবে সে বিষয়ে তোমাদের শিখতে হবে তারপরে ডু নি হেয়ার অ্যান্ড দেয়ার মানে যেখানে সেখানে কিন্তু তোমাদের থুতু ফেলা যাবে না ফ্লাস দ্য টয়লেট মানে এখানে তোমাদের কিন্তু টয়লেটে গিয়ে ফ্লাস করবে তারপরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে সোপ ইউজ করবে তারপরে মেনসান সোশ্যাল ডিস্টেন্সিং ইন ক্লাসরুম লেবোটারি লাইব্রেরি তো এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের সোশ্যাল ডিস্টেন্সিং পালন করার কথা তারপরে বলেছে পেন্ট ইনোভেটিভ পোস্টার রাইট প্রোয়েম মানে এই যে কোভিড সিচুয়েশন এই কোভিড সিচুয়েশনের এগেনস্টে গিয়ে তোমাদের কিন্তু পোস্টার মানে ছবি আঁকতে বলছে কবিতা লিখতে বলছে গল্প লিখতে বলছে স্লোগান ইউজ করতে বলছে একটা রিচিং হোম ওয়াশ ইউনিফর্ম উইথ ডিটারজেন্ট ইফ ইউ হ্যাভ আনাদার সেট যদি তোমাদের এর দুটো অ্যাকচুয়ালি ড্রেস থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ইউনিফর্মকে তোমার রীতিমতো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিতে হবে আর যদি না থাকে এ মানে ইফ দ্যাট ইজ নট পসিবল কেপ টু ইউনিফর্ম আইসোলেটেড ফর টুয়েলভ আওয়ার্স অ্যান্ড পুট ইট আন্ডার ডাইরেক্ট সানলাইট টু নেক্সট ডে যদি ইউনিফর্ম ধোয়া পসিবেল না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেখে দিতে হবে বারো ঘন্টা এবং পরের দিন কিন্তু তোমাদের সূর্যের আলোতে সেই ডেস্ককে রেখে দিতে হবে ওয়াশ ইউর মাস্ক গ্লাভস অ্যান্ড ক্যাপ ইন হট ওয়াটার সিওরলি উইথ সফ অ্যান্ড ডিটারজেন্ট মানে তোমাদের মাস্ক গ্লাভস এবং যদি টুপি পড়ো সেক্ষেত্রে কিন্তু সেটা প্রত্যেক দিন তোমরা ওয়াশ করবে গরম জলে চাওয়ান কিংবা ডিটারজেন্ট দিয়ে ভার্ভাল অ্যাসিস্ট্যান্ট অর গেস্টার টু পিয়ার হু আর নট এবেল টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড মাস্ক সম্পূর্ণভাবে যদি সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে তোমরা অক্ষম হও সেক্ষেত্রে যতটা দূরে কথা বলা সম্ভব পেয়ার করা সম্ভব যতটা ডিস্টেন্স মেনটেন করে থাকা সম্ভব আর ততটা ডিসটেন্স কিন্তু করতে হবে অ্যাভয়েড জাঙ্ক ফুড ইটিং আউট হট ওয়াটার মিল্ক স্যুপ এট হোম কোভিড সিচুয়েশনে কিন্তু তোমরা একেবারেই বাইরের জাঙ্ক ফুড বা বাইরের কোনো খাবার খাবে না বাড়ির থেকে হেলদি ফুড তৈরি করে কিন্তু সেই খাবারই খাবে এবং বাড়িতে গরম জল দুধ এবং স্যুপ খাওয়ার কথা কিন্তু বলা হয়েছে ট্রু ফাইটার হিসাবে প্রত্যেক দিন ডে টু ডে লাইফে কিন্তু এই যে কোভিড গাইডলাইনগুলো সেগুলো কিন্তু মেনটেন করে যেতে হবে তার মানে বুঝতেই পারলে তোমরা কি কি করতে পারবে এবং তোমরা কি কি করতে পারবে না কিভাবে টিচারদের কি কী দায়িত্ব রয়েছে সমস্ত প্রোটোকল কিন্তু আগের বছর যেটা ইউজিসি গাইডলাইন প্রকাশিত করেছিল যেটা তোমাদের জানিয়েছিলাম সেই মতোই কিন্তু এবছরও আমাদের পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রী মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সমস্ত গাইডলাইনই জানিয়ে দিয়েছে এ এই গাইডলাইন সম্পর্কে তোমার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো এবং এছাড়া যদি কোনো বিষয়ে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে চাও ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো তো প্রত্যেকে কোভিড প্রোটোকল মেনে ক্লাস করো সুস্থ থাকো অন্যকে সুস্থ রাখতে সাহায্য করো সকলে একসাথে কোভিড প্রোটোকল মেনে সুস্থভাবে এ তোমরা আবার অফলাইনের আনন্দ উপভোগ করো প্রত্যেকে ভালো থাকো তোমাদের প্রত্যেকের জন্য শুভ কামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত